আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আশা করি। আমিও ভালো আছি, সবাই ভালো থাকবেন। আমি এখন বর্তমানে কক্সবাজারে আছি, কক্সবাজার কোস্টারিকা হোটেলে, এবং এই ভিউ থেকে আমি দেখছি এখন বীজগুলো খুবই দেখার মতন একটি দৃশ্য। সুবহানাল্লাহ, এখানে আসলে আসলেই মনটি ভালো লাগে। আমি অনেকবার এসেছি কক্সবাজারে, কিন্তু খুবই ভালো লাগে, আবারও আসতে মনে চায়, আবারও আসতে মনে চায়। সবাই ভালো থাকবেন, আপনাদেরকে এখন আমি ভিউগুলো দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজ আমরা কক্সবাজারে একটি ভ্রমণে এসেছি, এই সুন্দর দৃশ্য আপনারা দেখুন। হোটেল কোস্টারিকা আছি আমি, এখান থেকে ভিউ দেখা যাচ্ছে, এই বীচ, সি বীচ। আসলেই এমন একটা জায়গা যেখানে আসলে আপনার সম্পূর্ণ দুশ্চিন্তাগুলো দূর হয়ে যায় এবং মন মানসিকতা একেবারে ফ্রেশ হয়ে যায়। তো আমি মনে করি প্রত্যেকটা বিজনেসম্যানদেরকে এই কক্সবাজারে আসা উচিত এবং এখানে এসে এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করা উচিত। আর এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করলে আপনার আপনার মন ফ্রেশ হয়ে যাবে, তখন আবার আপনি যখন আপনার ব্যবসায় গিয়ে নিয়োজিত হবেন, কাজ শুরু করবেন, আপনি খুব সুন্দরভাবে আপনার কাজগুলো গোছালোভাবে করতে পারবেন এবং আপনার ব্যবসা সমৃদ্ধি হবে। আর এভাবেই করে আপনার জীবন আপনার সমৃদ্ধিশীল করতে পারবেন, সফলতা শীর্ষে যেতে পারবেন। আসলে মাঝে মধ্যে আমাদের প্রত্যেকেরই রিফ্রেশ হওয়ার দরকার। তো কক্সবাজার এই মহাসমুদ্র, আপনি যখন আসবেন, আপনি যখন সেদিকে তাকাই থাকবেন, আপনার মনটা আরও অনেক বিশাল বিশাল, অনেক বড় হয়ে যাবে। তো আমি আপনাদের সবাইকে দাওয়াত দিলাম এই কক্সবাজার বিষয়ে আসার জন্য এবং আপনার মনটাকে রিফ্রেশ করে নিয়ে আবারও কাজ শুরু করার জন্য। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।